ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় সরকার, তবে অংশ নেয়া না নেয়া প্রতিটি দলের সিদ্ধান্ত, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ভীত হয়ে এখন ঘরে ঘরে গিয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন, খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য, মন্তব্য বাদুল কাদেরের। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে না, আগামী নির্বাচন করবে জানিয়েছেন রওশন এরশাদ। জাতীয় পার্টি কারো দালালি করে না, দাবি মহাসচিব মুজিবুল হক চুন্নর। অসামাজিক কার্যকলাপ ও অবৈধ মদ বিক্রির দায়ে রাজধানীর উত্তরায় কিংফিশার বারে গোয়েন্দা পুলিশের অভিযান, শতাধিক আটক, বিয়ার ও মদ জব্দ। 15 অক্টোবর থেকে পুনরায় ব্যবসা কার্যক্রম চালু করতে যাচ্ছে বহুল আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বন্ধ হল 22 দিনের জন্য ইলিশ ধরা, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে সারা দেশে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি 0.6% কমিয়ে 6.1% করেছে বিশ্বব্যাংক। থাইল্যান্ডের একটি স্কুল ডে কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলি ও ছুরিকাঘাতে 23 শিশুসহ নিহত 38। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-20 সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।